হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এ নিউ টিউটোরিয়াল অফ এডু লেকচার বিড়ি আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো কমপ্লিটিং সেন্টেন্স আমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছি কিংবা এইচএসসি পরীক্ষা দিচ্ছি কিংবা যারা অ্যাডমিশন টেস্ট দিব সবারই কাজে লাগে তো আমি এখানে একদম গুরুত্বপূর্ণ যেগুলো সকল পরীক্ষা এসে থাকে তো যেহেতু সামনে ইন্টার পরীক্ষা আমি বিশেষ করে ইন্টার পরীক্ষার্থীদের জন্য বেশি জোর দিচ্ছি সো এগুলো তোমরা এখনই আমার সাথে নোট ডাউন করে নিবা আমি কিভাবে বুঝে দিচ্ছি নিয়মটা একটু নিজের স্টাইলে লিখে রাখবা আমি যেভাবে নিয়মটা বলবো তুমি নিজের মতো করে লিখে রাখবা তাহলে আরেকবার জাস্ট খাতা উল্টেলে তুমি বুঝতে পারবা যে কীভাবে করছে সো আমরা চলে যাচ্ছি ফার্স্ট কোশ্চেনে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে উড ইউ মাইন্ড সব সময় মনে রাখবা উডিউ মাইন্ড দেখলেই মুখস্থ পরের বার্বটাতে এক পরে একটা বার্ব নিয়ে আসতে হবে এবং সেটার সাথে আইনজি আসবে ঠিক আছে সাপোজ আমি লিখলাম উড ইউ মাইন্ড ইটিং রাইস উড ইউ মাইন্ড ড্রিঙ্কিং টি উড ইউ মাইন্ড ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে দ্যাট মিন্স উডিউ মাইন্ড এর পরে তুমি যে কোনো কিছু দিতে পারো মানে হচ্ছে উডিউ মাইন্ড ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে সো আমরা দিচ্ছি ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা যা ইচ্ছা তা দেখতে পারো সমস্যা নাই পরের দুই নম্বর কোশ্চেনটা আমি আবারও বলতেছি এগুলো কোশ্চেন পরীক্ষা আসবে এবং এখানে আরেকটা রুলস আমি এক নম্বরের ক্ষেত্রে বলে রাখতে চাই সবসময় একবার যদি পর পর দুইটা বার একসাথে আসে তাহলে সেকেন্ড বারের সাথে আইএনজি যুক্ত হয় ঠিক আছে এখানে আমি সেই নিয়মটাও বলে রাখলাম আমাদের সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আই উইশ আই উইশ হচ্ছে যে মানে আমি ইচ্ছা করলাম তো আমি তো অনেক কিছু ইচ্ছা করতে পারি তুমি যত ধরনের ইচ্ছা করো বাংলায় তুমি ইচ্ছা করতে পারো যে আমি ইচ্ছা করি বা আমি চাই আমি যদি রাজা হতে পারি ঠিক আছে আই আই উইশ কিং আমি যদি রাজা হতাম এরকম আমরা অনেক সময় বলি আমি যদি পাখি হতাম আমি যদি কি আমি যদি প্রাইম মিনিস্টার হতে পারতাম এরকম অনেক সময় আমরা বলি সেগুলোতে হয় যে আই উইশ আই আর সামথিং আই আর আই কিং এ জাতীয় যেই সেন্টেন্সগুলো গুলো সেগুলোর আগে জেনারেলি আই উইশ বসে সো আই উইশ দেখলেই সব সময় লিখবা যে আই ওয়ার কিং তাহলে তোমরা যারা পারো না ঠিক আছে যারা একদমই কম পারো কম রিডিং সেন্টেন্স তারা একদম মুখস্থ করে ফেলো যে আই উইশ থাকলে আই ওয়ার কিং আই এ কিং দেন সেকেন্ড থার্ড ওয়ান থার্ড ওয়ান হচ্ছে যে ইফ ইট রেইনস এই তিনটা আসলে কন্ডিশনাল থেকে এসেছে তোমাদের কন্ডিশনাল কি জানার দরকার নেই কন্ডিশনাল কাকে বলে কত প্রকারও কী কী কিছু জানার দরকার নাই জাস্ট আমি যেভাবে বলতেছি এবং রাখো সেটা হচ্ছে যে যদি থাকে ইফ ইটের পর যদি বার্বের একটা বার্বের সাথে অ্যাস থাকে অর্থাৎ বার্বে যদি প্রেজেন্ট ফর্ম হয় দেখো এখানে ইফ ইট রেঞ্জ দ্যাট মিনস হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে ঠিক আছে প্রেজেন্ট টেন্স তোমরা তো পশ্চিম অন্তত সো লেখা আছে ইফ ইট রেঞ্জ যদি বৃষ্টি হয় মানে এটা আনসার্টেনটি একটা হবে কি না যদি হয় তাহলে আমি বাইরে বাইরে যাবো না আমি স্কুলে যাব না আমি এটা করব আমি ওটা করবো যা করবো তোমার সেটা হচ্ছে কিছু কাল বা অন্য কিছু থাকতে পারে এখানে অন্য কোনো একটা ভাবনা থাকতে পারে তো যেটাই ওগুলো যদি প্রেজেন্ট ফর্মে থাকে ইফ এর যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এ পাশে হবে যে ফিউচার ফর্ম রাইট এটা তোমরা একটু মনে রাখো তাহলে এখানে হবে যে ইফ ইট রেন্স আই will not go out আর তুমি ইচ্ছে করলে লিখতে পারো i will take my umbrella ঠিক আছে তুমি যে যেটা ইচ্ছে সেটা লিখতে পারো সব কিছু অ্যাকসেপ্টেবল বাট অবশ্যই কি হতে হবে ফিউচার টেন্স হতে হবে চতুর্থ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে if he came যদি সে আসতো তাহলে আমি হয়তো কিছু একটা করতাম सपोज আমি তাকে রিসিভ করতাম আমি তার সাথে ঘুরতে যেতাম আমি তাকে চা খাওয়াইতাম আর অনেক কিছু হতে পারে সো ইফ হি খেম তাহলে আমরা লিখতে পারি আই উড আই উড রিসিভ হিম এখানে মনে রাখতে হবে যে উড এর পরে উড যেহেতু একটা মোডাল অবজিদের রিভার্ভ এটার পরে সব সবসময় বাড়বে প্রেজেন্ট ফর্ম বসবে ঠিক আছে সো হি খেম আই উড রিসিভ হিম যদি সে আসতো আমি তাকে রিসিভ করতাম পাঁচ নাম্বার কোশ্চেনটা হচ্ছে ইফ আই হ্যাড बीन সিন হিম যদি আমি তাকে দেখতাম মানে আরো অনেক আগের ঘটনা এটা ঠিক আছে সো এখানে যেহেতু হ্যাড বিন হ্যাড বিন আছে এ পাশে হবে যে আই উড হ্যাভ আই উড হ্যাভ এটা বসাবা আগে এটা বসানোর পরে তুমি অন্য একটা বার প্লাস প্রেজেন্ট বারবার ফার্স্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেন অন্য একটা এক্সটেনশন নিয়ে আসবা আই উড ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ আই উড হ্যাভ হেল্প হিম যদি আমি তাকে দেখতাম আমি তাকে সহযোগিতা করতাম অ্যান্ড লাস্ট নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ

ফার্স্ট টেন্স হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে তাহলে হবে হি টেলস দ্য ম্যাটার এজ ইফ অর অ্যাজ দো হি নিউ এভরিথিং হি নিউ এভরিথিং সে ঘটনাটা এমনভাবে বললো যে যেন সে সব কিছু জানতো এখানের এই ছয় নম্বর কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে ভালো করে সেটা হচ্ছে যে যদি অ্যাজ ইফ অর দো এর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে তাহলে এখানে হবে ফার্স্ট পারফেক্ট যেমন আমরা তো অলরেডি প্রেজেন্ট এখানে প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ দিয়ে দিলাম এবং এখানে ফার্স্ট ইনডিফিনিটও নিয়ে আসলাম এখন আমরা এখানে যদি ফার্স্ট ইনডিফিনিট দেই যেমন সাপোজ হি টোল্ড হি টোল দ্য ম্যাটার অ্যাজ ইফ অর অ্যাজ দো হি হ্যাড নোন হবে এখানে এখন হি হ্যাড নোন এভরিথিং ঠিক আছে সো আশা করি তোমরা এখানে মোট ছয়টা নিয়ম সবগুলোই বুঝতে পারছো এটাতে দুইটা নিয়ম আছে মনে রাখার চেষ্টা করবা তো আমরা এখন আরও ছয়টা নিয়ম নিয়ে আসতেছি নতুন তো আমরা এখন আরও কতগুলো সমস্যা নিয়ে আসলাম আশা করি তোমরা সবগুলোই নোট সব বিকজ এগুলো কিন্তু পরীক্ষা আসবে পরীক্ষা একটু চেঞ্জ করে দিতে পারে মানে সেন্টেন্সটা একটু বড় করে দিতে পারে বাট মূলত কিন্তু এগুলো যারা ভালো করে পারবে তারা বাকিগুলো পারবে তো আমি এগুলো দেওয়ার পরে কিছু বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো যেগুলো এইচএসির বোর্ড কোশ্চেন আসছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব তো দেখো এখানে সাত নাম্বারে যে কোশ্চেনটা সেটা তিন রকমভাবে পরীক্ষা আসে একটা দেয় ইট ইজ টাইম টু এক হচ্ছে ইট ইজ টাইম এক হচ্ছে ইট ইজ হাই টাইম ঠিক আছে তিন রকমই আসতে পারে যার মধ্যে এটা বেশি আসে পরীক্ষা ইট ইজ হাই টাইম যেটা সেটা পরীক্ষায় বেশি আসে ঠিক আছে যদি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকে অলওয়েজ এ পাশে বারবার ফার্স্ট ফর্ম বসবে ঠিক আছে ফার্স্ট ইনডিফিনিট বসানো বসানোর ট্র্যাক বসব সময় সো ইট ইজ টাইম থাকলে আমরা লিখব যে উই স্টার্টেড এখানে একই রকম হবে টু থাকবে ঠিক আছে ইট ইজ টাইম টু তাহলে ইট ইজ টাইম টু যদি থাকে তাহলে আমরা লিখবো টু এর পরে বাড়বে যেহেতু প্রেজেন্ট ফ্রম বসে লিখবো যে ইট ইজ টাইম টু স্টার্ট এ বিজনেস স্টার্ট আ বিজনেস ঠিক আছে সো আশা করি এটাতে তোমাদের আর সমস্যা হবে না আট নম্বর কোয়েশ্চেনটা এখানে আছে ওয়েট আনটিল ওয়েট আনটিল মানে হচ্ছে যে এর অর্থ হচ্ছে যে ওইটা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করো কি হওয়ার আগ পর্যন্ত সেটা তুমি পাশে লিখবা মানে এই ঘটনাটা ঘটার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো ঠিক আছে ওয়েট আনটিল দ্য রেইন স্টপস এটা লেখা যায় দ্য রেইন স্টপস বৃষ্টি থামারা পর্যন্ত অপেক্ষা করো তারপর হচ্ছে যে দো হিজ পুয়ার এই সেন্টেন্স এই টাইপের অনেক কিছু দেওয়া থাকতে পারে দো হিজ পুয়ার দো হি ইজ উইক দো আরও অনেক কিছু দেওয়া থাকতে পারে এভাবেও থাকতে পারে দো হিজ ট্যালেন্টের স্টুডেন্ট দো হিজ ঠল দো হিজ স্মল দো হিজ আরো অনেক কিছু দেওয়া থাকতে পারে মানুষের যদিও সে এটা সে আর একটা এখানে হচ্ছে তার অন্য একটু ব্যতিক্রম বসবে যেমন যদিও সে গরিব আছে যদিও সে ধনী সে দান না যদিও সে যদিও সে ভালো ছাত্র সে চাকরি পায় না এরকম ঘটনা ঘটবে জাস্ট এ পাশে যদি দো হিস ফুয়ার এই জাতীয় মানে এই এখানে যে স্টাইলে লিখছি এই স্টাইলে কোনো লেখা থাকে এ পাশে তুমি অন্য স্টাইলের একটা কিছু নিয়ে আসতে হবে so though he is poor, he is honest ঠিক আছে এবার হচ্ছে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি যদি তুমি অ্যাটেন্টিভলি না পড়ো আনলেস মনে হচ্ছে যে নেগেটিভ কি বুঝাচ্ছে যদি তুমি অ্যাটেন্টিভলি না পড়ো তুমি ফেল করবা আরও আরও বিভিন্ন ধরনের এখানে সেন্টেন্স হতে পারে যদি তুমি স্কুলে না যাও তোমার কি হবে স্কুলে না গেলে ইউ উইল মিস দ্য ক্লাস তারপর হচ্ছে যদি তুমি বাইবা না দাও বা ইন্টারভিউ না দাও তুমি চাকরি পাবা না সো এখানে হবে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ঠিক আছে তুমি যদি মনোযোগ দিয়ে না পড়ো তাহলে ফেল করবা ঠিক আছে তারপর হচ্ছে হার্ডলি হ্যাড আই রিচ দ্য কলেজ এখানে একটা মনে রাখবো এই হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড ঠিক আছে এর অর্থ হচ্ছে যেতে না যেতে পৌঁছাতে না পৌঁছাতে এরকম বোঝায় ঠিক আছে হার্ডলি হ্যাড আই রিচ দ্য কলেজ এটা যদি থাকে হার্ডলি হ্যাড যদি থাকে এটা সব সময় রাখবা তাহলে এখানে হয়ন বসবে হার্ডলি থাকলে হয়ন বসবে এন্ড হার্ডলি হ্যাড আই থাকলে সব সময় রাখবা যে হয়ন দ্য ক্লাস বিগান মানে এই পাশের যে বার্ব সেটা সব সময় ফার্স্ট ফর্মে বসবে যদি এখানে হার্ডলি হ্যাড থাকে ঠিক আছে সো হার্ডলি হ্যাড আই রিচ দ্য কলেজ হ্যান দ্য ক্লাস বিগান তো এখন আমি কিছু বোর্ডের কোশ্চেন নিয়ে এসেছি এটা সিলেট বোর্ড টু এসেছিল ওখানে ওখান থেকে আমি পাঁচটা প্রশ্ন নিয়ে এসেছি কমপ্লিটিং সেন্টেন্সের তোমরা সবগুলো দেখে নিবা আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে নর্মালি বোর্ডে যে কোশ্চেনগুলো আছে এইচএসি পরীক্ষার এটা হচ্ছে সেগুলো আমি যেগুলো বলছিলাম সেগুলো থেকে একটু কঠিন মানে হচ্ছে তোমাকে একটু ব্যতিক্রমী দিবে বাট তোমাকে শিখে নিতে হবে আমি জাস্ট তোমাদেরকে শিখানোর ওয়েটা দেখাই দিচ্ছি বাট তোমাদেরকে নিজে শিখতে হবে যেমন আমি যেটা পড়াইছি তোমাদেরকে তোমরা দেখো সেখান থেকে একটা একদম হুবু কমন আছে যেমন নাম্বার টু এটা বলছে যে ফ্যাট্রিউটিজম ইজ আ নোবেল বার্চু দেখো এরপর বলছে ইট ইজ হাইটেম এখন দেখো এই যে এতটুকু তোমাকে একটা জাস্ট ইন্ডিকেশন দিয়ে দিছে যে তুমি এ পাশে ইট ইজ হাই টাইমের পরে এরকম এই ফ্যাট্রুটিজম রিলেটেড কিছু একটা লিখো বাট ইট ইজ হাই টাইম আমি তোমাদেরকে যেভাবে পড়েছিলাম যে যে ইজ হাই টাইমের পরে বাড়বে ফার্স্ট ফর্ম বসে তোমরা এখানেও পারবে ফার্স্ট ফর্ম বসাতে হবে কিন্তু ফ্যাট্রুটিজম রিলেটেড ঠিক আছে এই যে এই জন্য এই লাইনটা আগে দিয়ে দিছে বাট দ্যাট মিনস এই লাইনটার তেমন একটা গুরুত্ব নেই বাট এই লাইনটার দিয়ে তুমি বুঝতে পারবা যে এ পানে তুমি ফ্যাট্রুটিজম রিলেটেড কিছু একটা লিখো তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে ইট ইজ হাই টাইম উই দেখো কি ফার্স্ট ফর্ম নিয়ে আসছি উই ট্রাইড টু বি বিস এরপর দেখো এক নাম্বারটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেন অনেস্টি তাহলে খেয়াল করো এটা হচ্ছে যে আমরা যে কন্ডিশনাল বলছিলাম যে ইফ এর পরে যদি কি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে কি হবে এই পাশে হবে যে ফিউচার ফর্ম ঠিক আছে ইফ ইউ ইউনটেন অনেস্টি পিপল উইল তাহলে তুমি যদি অনেস্টি মেনটেন করো তোমাকে লোকজন কি করবে বিশ্বাস করবে এছাড়া আরও আমরা যদি তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা হচ্ছে একটা প্রভাব থেকে আসছে সো তোমাদেরকে সবগুলো প্রভাব শিখে রাখতে হবে ঠিক আছে এবং দেখো এখানে কোন প্রভাবটা বসবে তোমাকে একদম আন্দাজে একটা লিখে দিলে হবে না দে আর গোড এ প্রভাব দ্যাট তুমি আন্দাজে একটা কিছু লিখে দিলা সেটা কিন্তু হচ্ছে না বিকজ তোমাকে পরে আর একটা একটু তথ্য দিয়ে দিছে এই তথ্যের আলোকে তোমাকে এখানে প্রভাবটা বসাতে হবে যেমন এখানে বলছে যে দে আর দেয়ার দে আর এ প্রভাব দ্যাট ড্যাশ সো ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টলম্যান তাহলে দেখো এখানে যে প্রভাবটা বসবে সেটা ফ্রেন্ড রিলেটেড হতে হবে ফ্রেন্ডশিপ রিলেটেড বিকজ তোমাকে আগে পরের অংশ বলে দিয়েছে সো ইউ হ্যাভ টু মেক এ ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টলম্যান তোমাকে একজন ভালো লোকের সাথে বা ভদ্র লোকের সাথে ফ্রেন্ডশিপ করা ফ্রেন্ডশিপ করতে হবে এই কথা বলতেছে ঠিক আছে তো যেহেতু তোমাকে একজন ভালো লোকের সাথে বা ভদ্র লোকের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে দ্যাট মিন্স এখানে যে প্রভাবটা তুমি লিখবা সেটা ফ্রেন্ডশিপ রিলেটেড কোনো একটা প্রভাব এখানে লিখতে হবে ফ্রেন্ডশিপ রিলেটেড মূলত দুইটা প্রভাব আছে একটা হচ্ছে যে এ ফ্যান ইন নিড ইজ এ ফ্যান ইন ডিড আর একটা হচ্ছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস সো এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস সো ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টলম্যান ঠিক আছে সো আমরা এখানে কি বসাবো এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস ঠিক আছে তোমরা এটা একটু লিখে রাখো আমি জায়গা কম দিয়ে লিখতেছি না অ্যান্ড তাহলে আমরা দেখো প্রভাব যদি আসে যে কোনোটা আন্দাজে লিখে দেওয়া যাবে না যদি আগে পরে কোনো কিছু থাকে সেটার আলোকে লিখতে হবে বাট যদি এখানে যদি শুধু এরকম হতো যে দেয়ার গোজ প্রভার দ্যাট দে গোজ এ প্রভার দ্যাট বাট এখানে আর কিছু নেই ঠিক আছে তখন তুমি ইচ্ছে মতো যে কোনো একটা প্রভাব লিখে দিলে হবে তোমার যেটা মনে পড়ে সেটা লিখে দিলে হবে তখন আর কোনো ধরনের দানা বাধা ধরা নিয়ম নেই এখন আমরা পড়াটাতে চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্ন বলছে ইফ আই হ্যাড মাছ মানি তাহলে দেখো এটাও কিন্তু আমরা এর আগে যে আলোচনা করেছিলাম সেগুলোর মধ্যে পড়ে যাচ্ছে তাহলে হবে যে আই উড I would help the poor. এখানে এখানে একটা জিনিস অনেকে মনে করতে পারো যে এটা আসলে ফার্স্ট পারফেক্টে আছে বাট এটা কিন্তু ফার্স্ট পারফেক্টে নাই এখানে হ্যাড যেটা সেটা নিজেই বার হিসেবে কাজ করতেছে দ্যাটস ওয়াই এটা ফার্স্ট ইনডিফিনিটে আছে ইফ আই হ্যাড মাচ মানি আই উড হেল্প দ্য ফুয়ার তো এ পাশে ফার্স্ট ইনডিফিনিট হওয়ার কারণে এই পাশে কি বসছে উড হেল্প দ্য poor অর্থাৎ আমরা যখন এর আগে কন্ডিশনাল পড়েছিলাম আমরা বলেছিলাম যদি প্রেজেন্ট টেন্স থাকে ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে হবে ফিউচার টেন্স এখানে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে এখানে উড দিয়ে সামথিং বার আসবে অর্থাৎ মোড়াল অক্সিয়ারির পরে যেহেতু বার সেজন্য এটা আবারও প্রেজেন্ট ফর্ম বসেছে এই বারটার সো হয়েছে কি আই উড হেল্প দ্য পোয়ার এরপরে আই ওয়াজ টু ইয়াং টু টু এর পরে আমরা জানি যে প্রেজেন্ট বসে আমি টু 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 সে নো আমি এত ইয়াং ছিলাম যে আমি ওই নারীকে না বলতে পারিনি ঠিক আছে সো এটা হবে যে আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু দা উমেন সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আনসার করতে হয় আমি কিন্তু এটা হচ্ছে জাস্ট তোমাদেরকে একটু বুঝে দেওয়ার জন্য একটু বুঝে দেওয়ার জন্য এই ক্লাসটা নিয়েছি আমি কিন্তু ইংলিশে কিন্তু এক্সপার্ট না ঠিক আছে আমি মূলত সায়েন্সের স্টুডেন্ট বাট আমি আশা করতেছি এই ক্লাসটা তোমাদের উপকার আসবে সো তোমরা সবগুলো খাতায় নোট ডাউন করে রাখো এবং এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো টেস্ট পেপার দেখে দেখে আরো বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমরা পারবা আশা করি আমি তো নেক্সটে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকো হাফেজ টাটা